বর্তমান যি ভুল আমি করিলো করিলো, বড় অনাবৰৰ ৰাজনীতিও আমি করিলো, বড় অনাবৰৰ ৰাজনীতি কৰি আমি দুবার দুবার আমার লোকসভাত আমার হীরাসনিয়া ডাঙরিয়াক আমি পঠালো, সাসপেন্ড করেছে, দলের পর সাসপেন্ড করেছে। খুব লজ্জাজনক নিন্দনীয় ঘটনা। আর এইবিলাক আমার বিপিএফে 17 বছর কালত কোনো এজন বিপিএফর চেয়ারম্যানে পয়সার উপর শুই না আছে। এইটোতো রাইজেই কইছে না, মই কি কবলে প্রয়োজন আছে? রাইজে কইছে, রাইজে সিদ্ধান্ত লৈছে যে ইউপি পিলর লগত থাকি আমার রাইজর এক উন্নতি তো হবে। এইটো রাইজে সিদ্ধান্ত লৈছে যে আজি বসাইগো আমার ফকিরাগ্রাম ব্লক কমিটিটো আমি এনেকুৱা এটা সকল রাইজ সকল সমাজকর্মী সকল সকল আমার বিপিএফ শুভাকাঙ্ক্ষী সকল লগত লৈ লগতে বিপিএফর নেতৃত্ব লব পৰা আমার কর্মীবৃন্দ সকল লগত লৈ আমি আজি সুন্দর এটা বহুত শক্তিশালী আগন্তুক নির্বাচনটো আমি কেনেকে শক্তিশালী রূপত আমি রূপায়ণ করিব পাৰিম, আমি শত্রুক কেনেকে প্রতিরোধ করিব পাৰিম আৰু প্রতিরোধ করে আমি কেনেকে জিকিব পাৰিম তার অঙ্ক মিলাই পেলাই আমি শক্তিশালী পর্বজরে যেহেতু শক্তিশালী গঠন করেছো, ঠিক তেনেকে আমি এই অঞ্চলের নেতা কর্মী সকল আবেগ পরামর্শমতে আর আমার গণ্যমান্য মন্ত্রী মহোদয় সকল প্রাক্তন মন্ত্রী মহোদয় সকল নেতৃত্বত আমার লোকেল এম সি এলর নেতৃত্বত আমি অতি সুন্দর শক্তিশালী কমিটি এখন গঠন করিব পারিম। আচ্ছা বাইদেউ, ইতিমধ্যে মানে ইউপি পি এল দলের এজন বিজেপি চেয়ারম্যানে টকার উপর শুই থাকা লো মানে গোটাই অসমতে বা রাষ্ট্রতে বিতর্ক চলি আছে, কি কব এই ক্ষেত্রে? ভালে হয়েছে যদি লিডারবিলাকে পয়সাই চিনি পায়, সেনেকা লিডারক করা তো মই বেয়া পোৱা নাই, বেয়া পোৱা নাই। মানে যদি বাতৰিটো শুদ্ধ হয় কৰিব লাগে, এনেকুৱা লিডারবিলাক এনেকুৱা লিডারক কৰিব লাগে। ভাল হৈছে, টকা ঘটাটো ইহঁতে ভাল অ তো আই ঘৰৰ পৰা যদি পইচা দিবলগীয়া হয়, কিবা দি স্কিম দিলে পইচা যদি লয় এইটোতো ঠিক নহয় না, ঠিক নহয়। ভালে কৰিছে, অলপ উদঙাই দিয়াটো ভাল হৈছে, শিকক অলপ শিকক। বাইদেউ, ইতিমধ্যে রাইজে কেনেকা বিপিএফক আকোৱালি লৈছে এতিয়া? রাইজে তো আকোৱালি লৈছে, এতিয়া আকোৱালি লৈছে, কিন্তু কিছুমান আকৌ বুজি নোপোৱা মানুহো আছে, তেওঁলোকক আমি কেনেকুৱা ধৰণৰ তেওঁলোকে কেনেকৈ লৈছে কেনেকৈ বুজিছে সেইটো মই নাজানো, আমি গম নাপাম। কিছুমান তেনেকুৱা ধৰণৰ আছে মানে গণতন্ত্ৰৰ ভিত্তিটো তাকে নাপায়, রাইজে কেনেকে কাক ভোট দিব লাগে এইটো সঠিক সিদ্ধান্ত ল'বলৈ কেতিয়াবা ভুল করে। গতিকে এতিয়া রাইজে ভাল আছে, আমি শপতি দিয়ে আজি এইবার দল যাত্রাই হওয়া নাই না, দলত রং খেলাই হওয়া নাই। মই তো ভাবিছিল সরকারে কিবা মানা করেছে নাকি, কিয় রং খেলা নাই এইটাই ভাবিছিল মই। তারপর গম পালো সরকার ফালের পর তেনেকা তো দেখা নাই, কিয় রং খেলা নাই। মানে সকলে বন্ধ করা আর্থিক সংকটত পড়েছে বলে কব না, মানে ইকোনমি তো একেবারে দাম সফল হয়েছে, এই কারণে এই হোলির সময় সকলের সকলের মনটা একেবারে কিবা হয়ে যায়। এইবার একেবারে নিস্তব্ধ নিস্তব্ধ, ইয়ারপরা বোঝা যায় প্রমোদ দলে তারমানে ভাল সরকার চলাই থাকা নাই বলে আপনি কব বিচারে? এইটি তো রাইজেই কইছে না, মই কি কবলে প্রয়োজন আছে? রাইজে কইছে, রাইজে সিদ্ধান্ত লৈছে যে ইউপি পিলর লগত থাকি আমার রাইজর এক উন্নতি তো হবে, এইটো রাইজে সিদ্ধান্ত লৈছে। আজি আমার ফকিরাগ্রাম ব্লক কমিটির উদ্যোগত আমার ফকিরাগ্রাম এন সি এফ সি এল এ সমষ্টির এরিয়া লৈ আমার যে আগন্তুক লোকসভা নির্বাচনের কারণে ইলেকশন পরিচালনা সমিতি, এই ইলেকশন পরিচালনা সমিতিটি গঠন করলে আর এই ইলেকশন পরিচালনা সমিতিটি আমার প্রায় 75 জনীয় একটা ইলেকশন পরিচালনা সমিতি আজি সবরে উপস্থিতি সুস্থভাবে এটা গঠন করে দিলে, মোক বিশেষ সভাপতির দায়িত্ব দিছে।
মোক সভাপতির দায়িত্ব দিয়ার কারণে মোর উপর আস্থা বিশ্বাস রাখার কারণে মই এই হিসাবতে আমার যিখিনি আমার সেন্ট্রাল কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা আমার আমার ব্লকের যিখিনি মানুষ আছে সবকে মই ধন্যবাদ জানাইছো। আর আগন্তক এই লোকসভা নির্বাচন অতি সুস্থভাবে যাতে চলাই লোক পারো তার কারণে সবরে সকল স্তরের বুথ লেভেলের পর আরম্ভ করে কেন্দ্রীয় কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি, আমার বিভিন্ন লিডার সকলরে মই সহায় সহযোগিতা কামনা করছি। সব আজি আমার জয়নিং প্রোগ্রাম তো হয় আমার বেশি বহুত বেশি মানুষের জয়নিং প্রোগ্রাম আছে, পিছত আমি যাকালি আমি সিদ্ধান্ত ললো যেহেতু আমার ইলেকশনের বতর আমি এতিয়া গাঁও পর্যায়ত যাব লাগে। এই আজি আমার ইয়াতে প্রায় 250 মানুষের জয়নিং হল, আমার 2000 মানুষ উপর বেশি আসিল জয়নিংয়ের, বাকি মানুষখিনি আমি যত যত যার যার প্রাইমারি আছে সেই প্রাইমারিত আমি এটাকে মিটিং করি তাতে আমি জয়নিংয়ের ব্যবস্থাটাও আমি করি। রাইজলে নতুন সভাপতি রণনীতি আপনি নতুন কি বল? হয় আমার বহুত বুদ্ধিজীবী আছে, সেই বুদ্ধিজীবীবিলাক লই আমি রণনীতিখিনি আমি তৈরি করি। তো রাইজক এটাই মানে মানে কি জানাও যে বর্তমান যি ভুল আমি করিলো করিলো, বড় অনাবর রাজনীতিও আমি করিলো, পরিবর্তনের রাজনীতিও আমি করিলো, বড় অনাবর রাজনীতি করে আমি দুবার দুবার আমার লোকসভাত আমার হীরাসরণীয়া ডাঙরিয়াক আমি পঠালো, একে এক এই যে হীরাসরণীয়া ডাঙরিয়ায় আমার অনাবর রাইজর কারণে কি করলে কি নকলে আপনার সবই জ্ঞাত, আর সেইখিনি আমার রাইজে আর নকরে ভুলটু নকরে। আর পরিবর্তনের স্লোগান দিয়ে আমার প্রমোদ বড়ো সরকার আহি আমার রাইজর মাজত যেটু মাধামার করিলে, রাইজক যেটু হারাশাস্তি করিলে, উন্নয়নের নামত যেটু ভাক ভাবনা করিলে, অকল হিয়তর ব্যক্তিগত সম্পত্তি আর ব্যক্তিগত পুঁজি লুটার বাইরে আজির ডেটত আমি যেটু অল্প আগতে আমার বিধায়ক স্যারে কইছে যে এজন চেয়ারম্যানে পয়সার উপর শুই থাকে আর সেই চেয়ারম্যানজনক আজি হিয়তে সাসপেন্ড করেছে, দলের পর সাসপেন্ড করেছে, খুব লজ্জাজনক নিন্দনীয় ঘটনা। আর এইবিলাক আমার বিপিএফে 17 বছর কালত কোনো এজন বিপিএফর চেয়ারম্যানে পয়সার উপর শুই না আছে, তো মানে হিয়তে পয়সা দেখা না আসিল, আসলতে পয়সা দেখা নপার কারণে হিয়তে নতুনকে পয়সা দেখা পাইছে, সেই কারণে পয়সার উপর শুই আছে। আর এইখিনি মানুষে ইতিমধ্যে বুঝি পাইছে, আগন্তুক ভবিষ্যতে হিয়ত অগ্রাহ্য করব বলে মত ধারণা আছে।